আফটারনুন গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর কালকে আমি তোমাদের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই ভিডিওটা করেছিলাম, কিন্তু কন্টিনিউয়াসলি করতে পারিনি। তার কারণ কালকে ওরকমভাবে একটা বিপদ হয়েছে, তো শেষ তোমাদের সাথে আমি বলেছিলাম যে আজকে আলু ভাতে ভাত করবো, আর কিছু করতে পারবো না, কারণ দেরি হয়ে গেছে, ওটুকুই বলেছিলাম তোমাদের সাথে। তো তারপর আর মানে যেহেতু বিপদ হয়েছে, তার মধ্যে অনেকটা দেরি হয়ে গেছিলো সব কিছু করতে, রান্না বান্না সব কিছু করতে দেরি হয়ে গেছিলো, তাই আর আমি পরে আর তোমাদের সাথে কোনোরকম ভিডিও শেয়ার করতে পারিনি। তো তাই আজকে জন্মাষ্টমী, আজকে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করবো, সারাদিন যেটুকু যা করবো সব শেয়ার করবো। আর আজকেও আমি সবাইয়ের জন্য মানে আলু হাতে ভাতই করেছি, সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলি, আমার সব কাজ হয়ে গেছে, ঘরের সব কিছু রেডি হয়ে গেছে, মানে ঘরের ঘর মোছা টোছা থেকে শুরু করে ঘরের বিছনা গোছানো বাসন মাজা সব কিছু কমপ্লিট। আর আমি ছোট করে, যেহেতু আমার ঘরে গোপাল আছে, তো তাই আমি ব্রাহ্মণ দিয়ে করি না পুজো, কিন্তু আমি নিজেই করি। তো তোমাদের সাথে সবটা শেয়ার করব আজকে। তো এখন আমি গোপাল স্নান করাবো, চলো তোমাদের সাথে সেটা শেয়ার করব, চলো তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, একটা কথা বলি, গাড়ি এখনও আমাদের ঠিক হয়নি, গাড়ি গ্যারেজে রয়েছে, তোমাদের দাদাভাই গেছে, দেখা যাক কি হয়, ঠিক করিয়ে আনতে পারি কি না আজকের মধ্যে। কালকে গ্যারেজে দিয়েছিল, তো কালকে ঠিক করে মানে করা হয়নি, যেহেতু অনেকটা ক্রিটিক্যাল ব্যাপার ছিল, তাই আজকে ঠিক যদি হয়ে যায় তো গেছে, তাহলে একেবারে নিয়ে আসবে, যদি না হয় তো আজও দেবে না হয়তো, জানি না ভগবান কি করে, সেটাই ভগবানের ইচ্ছে সব কিছু। তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো আমি এখন দেখো স্নান করানোর জন্য বাবা গোপালকে গঙ্গা জল নিয়ে নিলাম, আর দুধ দিয়ে স্নান করাতে হয় জানি, কিন্তু দুধ আমার কাছে ছিল না, মানে আমাদের আনা হয়নি আর কি, ওটাই ভুল করেছি। কিন্তু আজকের দিনে দুধ দিয়ে স্নান করানো খুবই ভালো, দুধ দই এসব আনার ব্যবস্থা আর কি ছিল না, তার জন্য আমি আনতেও পারিনি। তোমাদের দাদাভাইয়ের কাজ ছিল যেহেতু, ওকে আর পাঠাতেও পারিনি, আর আমারও সকালে সময় হবে না এই বাচ্চা নিয়ে, তো তাই আমিও আমারও যাওয়া হয়নি। আর এই যে দেখো, আমি এর মধ্যে চন্দন ঘষে আর তুলসী পাতা লাগিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম গঙ্গা জলে, আর একটু দেব ঘি আর মধু, ঘি মধু দিয়ে দেব। আর আমার যে আমার গোপাল সোনাকেও আমি গায়ের মধ্যে একটু ঘি মধু লাগিয়ে তারপরে স্নান করাব। আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই তোমরা বলো, কারণ তোমাদের অনেকের বাড়িতেই গোপাল আছে, গোপাল সোনা অনেকের বাড়িতেই রয়েছে, বেশিরভাগ মানুষের বাড়িতেই রয়েছে, তো তারা অনেক কিছু জানো। আমি যেটুকু জানি আমি সেটুকুই করি, আর সেটুকুই আর কি করলাম, আর তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে সেই ভুলগুলো ধরিয়ে দেবে তোমরা, তো তোমরা দেখতে থাকো আমি যেমন পারি যেটুকু পারি করছি, আর তোমাদের সাথে শেয়ার করছি। গোপু সোনাকে চান করিয়ে বসিয়ে দিয়েছি, তোমরা তো দেখতেই পেলে। আর দেখো আমি ওকে এখন ফুল আছে ঘরে, তো ফুল দিয়েই সাজাচ্ছি,
কারণ বললাম তোমাদের দাদা ভাই নেই, এখন দোকান যাওয়ার মতো কেউ নেই। তো তাই আমি বিকেলে যাব, বিকেলে গিয়ে সব কিছু কিনে আন। আমি আমার গোপু সোনাকে এখন সকালের সেবাটা করাচ্ছি, আর সকালের সেবা তোমরা তো দেখতেই পাচ্ছ, আমি এনেছি ডেয়ারি মিল্ক আর বাটার, বাটার কিনে এনেছি, আর হচ্ছে কাজু কিশমিস, এগুলো দিয়ে ওকে সকালটা আমার সোনা গোপালকে সেবা দেব। আর ওকে আমি খাইয়েও দেব, খাইয়ে তুলসী পাতা তো একদম মাস্ট দিতেই হবে, তো তাই তুলসী পাতাটা একটু ধুয়ে নিলাম। পাশেই আমার কল ঠাকুর ঘরের সাথে, এর আগে যারা আমার ঠাকুর ঘরে ঠাকুরের যে ভিডিও আমি করেছিলাম দেখেছো তারা জানো আমার ঠাকুর ঘরেতেই কল আছে, তো তাই ওখান থেকে আমি তুলসী পাতাটা ধুয়ে আমি এখন দিয়ে এখন কৃষ্ণ ঠাকুরকে মানে আমার গোপু সোনাকে খাইয়ে দিচ্ছি। খাইয়ে টাইয়ে দিয়ে এবার মুখটা ধুয়ে মুখটা পুছিয়ে দেব, আমি তো এটাই করি। আর দেখো ওই এটা গ্লাসটা বড়, তো ওর জন্য এই গ্লাসটা ও মানে সিংহাসনের ওপর ওঠালে জল পড়ে যাবে, তার জন্য আমি অন্য ছোট একটা গ্লাস নিয়ে ওকে জল খাইয়ে দিলাম। আর এখন মুখটাও পুছিয়ে নিচ্ছি ভালো করে, উঠলাম। আর এখন তোমাদের দাদা ভাই খেয়ে চলে গেছে কাজে, এখনো গাড়ি রেডি হয়নি, এখনো সারানো হচ্ছে। আর এখন ভাত দেব সবাইকে, আমি আমি তো ভাত খাবো না আজকে, আমি এই দেখো দেখাচ্ছি, এই যে আমি ছাতু এনেছি, ছাতু আর চিনি একটু মেখে খাবো এখন। আর এই যে পুজো করে প্রসাদ আমরা খেয়েছি, এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দিয়েছি। আর এখন তো এখন খেতে দেব আমি সবাইকে, এই যে আলু ভাতে আমার শ্বশুরমশাই আর আমার মেয়ে, বড় মেয়ে, আর তোমাদের দাদা ভাই খাবে। তোমাদের দাদা ভাই তো খাওয়া হয়ে গেছে, খেয়েছে আর কি, খেয়ে চলে গেছে, আর ওদের জন্য রয়েছে এখন আমি ওদের জন্য ভাত বাড়বো আর ডাল, এই যে ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি খাবো একটু ছাতু। তো চলো আবার পরে কথা হচ্ছে। শেষ করলাম আর ছোট মামামকেও খাওয়ালাম, আর বিকেলবেলা মায়ের বাড়িতেও পুজো হবে, মায়ের বাড়ি ব্রাহ্মণ দিয়েই পুজো হবে, তো যাব মায়ের বাড়ি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখন একটু রেস্ট করে নিই। গুড ইভিনিং গাইস, এখন আমি একটু রেস্ট নিয়ে উঠে রাত্রিবেলা গোপাল সোনাকে যেটা দিয়ে সেবা দেব সেটা কিনতে যাচ্ছি, মানে ওর খাবার কিনতে যাচ্ছি দোকানে, কারণ আমি তো বাড়িতে বানাই না, বাচ্চামি কীভাবেই বা বানাবো বলো, কেউ তো নেই আমার শাশুড়ি, তোমরা তো জানোই, ওর জন্য আমি দোকান থেকে কিনে নিয়ে আসতে যাচ্ছি। তো ফোন আমি নিয়ে যেতে পারবো না, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আর তোমাদের দাদা ভাই ওই গাড়ির ওখানে গেছে, গাড়িটা ঠিক হয়ে যাবে মনে হচ্ছে আজকেই, মানে কাছ থেকে এসে আর কি গেছে, আজকেই ঠিক হয়ে যাবে। আর তো যাই আমি, তারপরে এসে দেখাবো কী কী আনলাম। পুরো ভিজে গেছি, এই মাথা শুধু জামাটা পাড়ে ফেললাম, দেখো মাথা কথা পুরো জল, সিঁদুর মিঁদুর সব ঝিটে গেছে, পুরো ভিজে গেছি, পরে কথা বলছি। তো আমি এখন ঠাকুর ঘরে পুজো দিতে এসেছি, আর আমি বলেছিলাম তোমাদের কী কী গোপালের জন্য আনবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখে নাও কী কী এনেছি। এই বাসিটা মানে আমার আমার গোপালের বাসি রয়েছে, আমার গোপালের রূপোর বাসি রয়েছে, কিন্তু তাও এই বাসিটা নিয়ে এসেছি, আজকের দিনে নাকি দিতে হয়। আর এই যে পালক কৃষ্ণের জন্য নিয়ে এসেছি, আর
আর এই মালাটা কিনে আনলাম। গোপাল বাবা গোপালের জন্য যতটুকু পেরেছি ততটুকু জোগাড় করে করেছি। দেখো এই যে এটা হচ্ছে কি রসমাধুরী বলে, আর এটা তালের ফুরুলি, আর ওটা নাড়ু, আর এটা মালপোয়া, আর এটা হচ্ছে ক্ষীর, সবই কিনে আনলাম। তালের লুচি আর এমনি লুচি পেলাম না, শেষ হয়ে গেছে বললো। সব পাঁচ ছটা দোকানে ঘুরেছি, আর কত ঘুরবো, বৃষ্টিতে ভিজে ভিজে পুরো। আর এখন যা বৃষ্টি হচ্ছে মায়ের বাড়িতেও হয়তো যেতে পারবো না। ভেবেছিলাম মায়ের বাড়িতে যাব, আর তোমাদের দাদাভাই ফিরে এলো, যে গ্যারেজে গাড়ি রয়েছে সেখানে হচ্ছে গাড়ির দোকান বন্ধ আজকে আছে, মনে হয় পুজো টুজোর জন্য হয়তো রেখেছে বন্ধ, তো তাই গাড়িটা ঠিক হয়নি। আর মায়ের বাড়ি যা বৃষ্টি পড়ছে, তো টোটো করে ভাবছিলাম যাব, কিন্তু যা বৃষ্টি পড়ছে জানি না যেতে পারবো কিনা, হয়তো যেতে পারবো না, আর যদি যাই তো তোমরা দেখতেই পাবে। তো চলো আমি পুজোটা করে নিই তাড়াতাড়ি করে। প্রচন্ড ভিজা, তো ওর জন্য একটু ছেড়ে দিয়ে বসে রয়েছি। আর তোমাদের দাদাভাই বৃষ্টি কমেছে, আর এখন বাজে 8:30। এই বাচ্চা নিয়ে আবার যাব মায়ের বাড়ি, ওর জন্য আর গেলাম না, ওই গেছে। মা বারবার, ও যেতেও চাইছিল না, মা বারবার ফোন করছে বলছে আয় বৃষ্টি তো কমেছে, তুই না আয় বাবুকে পাঠা, একটু প্রসাদ নিয়ে যাক, আর তোর জন্য লুচি করেছি। আমি তো সারাদিন ছাতু খেয়েছিলাম, আর নিজের জন্য লুচি বানাতে ইচ্ছা করছিল না সত্যি কথা বলতে। আবার গ্যাস ধোও কোচো, মানে ওদের জন্য ভাত করেছি, আবার খুঁজতে হতো তারপরে করতে হতো, তো তাই মা বললো করে রেখেছি আমি লুচি, নিয়ে যেতে বল। তো তাই তোমাদের দাদাভাইকে পাঠালাম, তোমাদের দাদাভাই এখন সব কিছু নিয়ে আসবে, মা যা যা দেবে ও আনলে তারপরে আমি খাবো। আর ওদের জন্য ভাত রয়েছে, আর চপ আনবে বোধ হয়, চপ দিয়ে ভাত খাবে। খান বলেছে আমি আর কিছু করতে পারবো না, তুমি চপ কিনে নিয়ে চলে আসো, তোমরা খেয়ে নাও খাও, তো তাই চপ কিনতে গেছে। আর প্রসাদ টোসাদ যা দেবে মা তাই আনবে। আর প্রসাদ আমাদের খাওয়া হয়ে গেল, আরও পাশের বাড়ি থেকে সবাই দু তিনজন দাদা, দুটো দাদার, হ্যাঁ দাদা, হ্যাঁ দুটো দাদার বাড়ি পুজো হয়েছিল, দুটো দাদার বাড়ি থেকে প্রসাদ পাঠিয়েছে পাশের বাড়িতে, তো ও দিয়ে গেলো এসে, ওগুলো খেলাম সবাই মিলে ভাগ করে। তো আজকে দিনটা ভালোই গেল, তো এখন একটু রেস্ট করছি বসে। এই যে দেখো মায়ের বাড়ি থেকে তোমাদের দাদাভাই প্রসাদ নিয়ে চলে এসেছে, আর মা আমার খাওয়ার জন্য লুচি পাঠিয়েছে, আর এখানে ঘুগনি আমি খাবো বলে বসেও পড়েছি। এই ব্লগটা এই পর্যন্তই ছিল, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমার পাশে থেকো, আমার সাপোর্ট করো।